মটৰচাইকেল উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয় আৰু দৰং জিলাৰ বিভিন্ন প্ৰান্তত আৰক্ষীয়ে অভিযান চলায় অভিযানত জব্দ হয় তিনিখন স্কুটাৰ তিনিখন চুৰি বাইক আনপিনে ঘটনা সন্দৰ্ভত দুই বাইক চুৰক আটক কৰে আৰক্ষীয়ে আটক ইনামুল হক গণিৰুদ্দিন আহমেদ আৰু এনেদৰে দৰং জিলাৰ বিভিন্ন প্ৰান্তত আৰক্ষীয়ে অভিযান চলায় অভিযানত জব্দ হয় তিনিখন স্কুটাৰ তিনিখন চুৰি বাইক ঘটনা সন্দৰ্ভত দুই বাইক চুৰক আটক কৰে আৰক্ষীয়ে আটক এনামুল হক গণিৰুদ্দিন আহমেদ এইসমূহ চুৰি মটৰচাইকেল উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আৰক্ষীয়ে দৰং জিলাৰ বিভিন্ন প্ৰান্তত আৰক্ষীয়ে চুৰৰ বিৰুদ্ধে অভিযান চলায় আৰু তিনিখন স্কুটাৰ তিনিখন চুৰি মটৰচাইকেল উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আনপিনে ঘটনা সন্দৰ্ভত দুটা বাইক চুৰক আটক কৰিছে আৰক্ষীয়ে আটক এনামুল হক গণিৰুদ্দিন আহমেদ সোর্সর ইনপুট আছে যে চুরি বাইক প্রত্যেকখানে চুরি বাইক সোর্সর ইনপুটের আমার মঙ্গলদৈর ওসি আর স্টাফ ল গিয়ে পেলায় আমার ইয়ারে ঔতলা বেসিমারি জাবিরিকোসি এই তিনটা অঞ্চলত ছখনক চুরি তিনখন স্কুটি তিনখন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে পিছত গম পাওয়া গেছে যে এই ছখনের ভিতর পাঁচখনেই ইতিমধ্যে পল্টন বাজার পানবজার আর ভঙাগড় থানার দুটা কেসরপর মানে চুরি হওয়া মোটরসাইকেল ইতিমধ্যে যাবতীয় যোগাযোগ করা হয়েছে দুজনক মানুষ এখন এরেস্ট করা হয়েছে ওপর একটা কেস লোক ফরওয়ার্ড হব আর এখন হয়তো চুরিয়ে হব বলে সন্দেহ করা হয়েছে যদিও এতালেক সম্পূর্ণ তথ্য উদ্ধার করবা নাই যদিও নিশ্চয়ক সেখানেও চুরি বাইকে হবো।